আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها وقال النبي صلى الله عليه وسلم كنا عند النبي صلى الله عليه وسلم فسمعنا وجبة فقال أتدرون ما هذا قلنا الله ورسوله أعلم قال هذا حجر أرسله الله في جهنم منذ 70 خريفا فالآن حين انتهى إلى قعرها رواه مسلم পোস্টার নাই পোস্টার 2020 8 ফেব্রুয়ারি রুশদি দক্ষিণ বিলপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজি আব্দুল বাতের সাহেব, বিশিষ্ট সমাজসেবক রূপসদি দক্ষিণ বিলপাড়া, প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ ফরিদুদ্দিন সাহেব, সহসভাপতি বারম্বার বাড়িয়ে নাকি এটা বাঞ্চারামপুর উপজেলা আওয়ামী লীগ, সভাপতি রূপসদি জামিদা মনসুর আলী উচ্চ বিদ্যালয়, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার প্রিয় ভাই শেখ আবদুল্লাহ আল মাহমুদ এবং বিশেষ আলোচক আরও একজন প্রিয় ভাই শেখ মুফতি আইনউদ্দিন আল আইনি হাফিজাহুমুল্লাহ, এবং আমন্ত্রিত আরও ওলামায়ে কেরাম, অত্র মসজিদের খতিব মাওলানা মুবারক হোসেন সাহেব, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত দিনদরদি ইসলাম দরদি ভাই ও পর্দা আড়ালের মা বোনেরা, রাত অনেক গভীর হয়ে গেছে তাই না? আপনারা মনে হয় ক্লান্ত, বক্তব্য শুনতে পারবেন কি না আল্লাহ ভালো জানেন। 11:15 বাজছে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে জাহান্নাম। ব্রাহ্মণবাড়িয়াতে গত 3 বছর আগে একটা মাহফিল করেছিলাম, কোন জায়গায় কোথায় ছিল এটা বলতে পারবো না, তবে আয়োজনটা ছিল ছাদের ওপরে, ছাদটা অনেক বড় ছিল, মেন রোডের সাথে, এতটুকু জানি। আর আজকে এটা দ্বিতীয় মাহফিল আমার, অচিনা অজানা জায়গা, এক দেশের বুলি আর এক দেশের গালি, ঠিক আছে না? সুতরাং অচিনা জানা জায়গায় বক্তব্য দেওয়া এটা খুব কঠিন জিনিস, কঠিন এই বর্তমান সময়ের জন্য। যদি সৌদি আরব হতো তাহলে চিন্তা করতে হতো না। সৌদি আরবে 4 বছর দাওয়াতি কাজ করেছি,
কোথায় কি কথা বলতে হবে এটা ভাবতে হতো না। একটা বিষয় নিয়ে আলোচনা করব, ওই বিষয়ের ওপরে আলোচনা করে দিতাম, এ টেনশনটা ছিল না কে খুশি হবে আর কে বেজার হবে। হ্যাঁ, এভাবে আপনি একটু হেল্প করবেন তাহলে আপনাদের ভাষাগুলো বলা সুবিধা হবে। আমার আজকে আলোচনার প্রথমেই দু একটা কথা বলি। আপনারা একটু ব্যতিক্রম পেয়েছেন তাই না? আজকের মাহফিলে ব্যতিক্রম কি পেয়েছেন বলেন তো, একজন সাহস করে দাঁড়িয়ে বলেন। লজ্জা শরম ভয় কিচ্ছু নেই, আমরা সবাই ছাত্র, আমিও ছাত্র, আপনারাও ছাত্র, আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই, ভাই ভাইয়ে কথা বললে সমস্যা আছে? আলহামদুলিল্লাহ। কি ভাই বুঝতে পারছেন আমার কথা? না বুঝতে পারছেন না? না বুঝতে পারলে বলবেন, আমি তো নোয়াখালী পড়া মানুষ, দুই একটা ওইগুলোও বলতে পারবো। ঠিক আছে, যেহেতু আমরা ভাই ভাই, আবার সবাই ছাত্র, কাজী শেয়ার করলে কোনো সমস্যা নাই। কিছু কি বুঝতে পারছেন? কি পার্থক্য পাইলেন বলেন তো, বলেন আপনি বলছিলেন। আমার দেশে প্রচলিত কিছু জিনিস নিয়ে প্লাস কোরআন এবং সুন্নার কিছু কথা শুনতে পাচ্ছি। বুঝলেন, আপনি বুঝতে পারেন না, এই ছাত্রদের হবে না, থাক এভাবে, আরে আগে ভালো ছিল, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে ভাই। ব্যতিক্রম কিছু পেয়েছেন কেন আজকের মাহফিলে? দেখেন, আমি মাহফিলে প্রথম বলেছি, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, বলেছিলাম আরবিতে। তারপরে বলেছিলাম শেষ আঞ্জামটা মুত্তাকিনদের জন্য ভালো। তারপরে বলেছিলাম দুরুদ সালাম তাসলিম সালাত বর্ষিত হোক নবী সালামের ওপরে, তার পরিবারের উপরে, তার সাহাবিদের ওপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পর্যন্ত বলেছি। বলার পরে একটা জিনিস ছেড়ে দিয়েছি আমি, ইচ্ছাকৃত ছেড়ে দিয়েছি। সেটা কি ছেড়ে দিয়েছি বলেন তো? এখানে দুটা জিনিস হয়ে থাকে। এক নম্বর বলা হয় ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা, বলেন না সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এটা ছেড়ে দিলাম। আর কেউ কেউ বলে ইয়া নবী সালামু আলাইকা, এটাও ছেড়ে দিয়েছি, ব্যতিক্রম হয়ে গেল। কেউ আবার বলেন বালাগাল ওয়ালা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি, এটাও ছেড়ে দিলাম। এত মন খারাপ হয়েছে না আপনাদের? কার কার মন খারাপ হয়েছে হাত ওঠান বলেন, হাত ওঠান না ভাই, একজনের মন খারাপ হয় নাই, কেমন কথা। আচ্ছা, তাহলে এই এলাকার মানুষ সজাগ হয়ে গেছেন ভাইয়া। ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন, এক একভাবে আপনাদের ভাষাগুলো বাদ করি, সমস্ত ফেরেশতারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরূদ পাঠ করেন, সালাত পাঠ করেন। আল্লাহর জন্য সালাতের অর্থ কি, ফেরেশতাদের জন্য অর্থ কি, এটা আমার দরকার নাই, আলেমওয়ালা আমার বুঝেন আপনারা, যেটা বুঝাতে যাচ্ছে আল্লাহ বলছেন হে ইমানদারগণ তোমরাও সালাত পাঠ করো, দুরূদ পাঠ করো, কার ওপরে? নবীর ওপরে। এরপরে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, নাকি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ, অথবা কেউ বলে ইয়া রাব্বি সালামু আলাইকা। কিন্তু আমি এটা বললাম না কেন? খুতবার চারটা রুকুন রয়েছে, কয়টা? চারটা রুকুন রয়েছে।
এক নম্বর আল্লাহর প্রশংসা করতে হবে, আমি আরবিতে করেছি ঠিক না। দ্বিতীয় নম্বর নবী করিম সাল্লামের প্রতি দুরুদ পাঠ করতে হবে, সেটাও করেছি, বাকি থাকলো কোথায়? নতুন করে আবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা বলতে হবে কেন? যদি কেউ বলে সমস্যা কি হুজুর, বলতে পারেন তো, কোনো সমস্যা নাই, তবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বলবেন কেন? এই আয়াত যখন নাজিল হলো তখন সাহাবায়ে কেরাম দৌড়িয়া নবী করিম সাল্লামের কাছে ছুটে আসলেন, বলছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম, আমাদেরকে আদেশ করা হয়েছে আপনার প্রতি দুরুদ পাঠ করার জন্য, সুতরাং কিভাবে দুরুদ পাঠ করব? এবার নবী সাল্লাম শিক্ষা দিচ্ছেন, বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এই দুরুদটা সবাই জানি না, এর নাম কি? দুরুদ ইব্রাহিম নামে পরিচিত। এটা সবাই জানি কি জানি না? আরে আয়াত নাজিল হওয়ার পরে নবী করিম সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম দৌড়িয়ে গেলেন, কিভাবে আপনার প্রতি দুরুদ পাঠ করব? তাহলে বোঝা যাচ্ছে নিজের পক্ষ থেকে কোনো কিছু তৈরি করা যাবে না। আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের থেকে বড় মুলবি এই বাংলাদেশের মাটিতে জন্ম নেয় নাই। সুতরাং আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম যদি দুরুদ তৈরি করতে না পারে, আপনি কোন মাপের মুলবি যে দুরুদ তৈরি করেন? কে অধিকার দিয়েছে আপনাকে দুরুদ তৈরি করার? এবার রাগ করছেন, রাগ করেননি? কালকে আপনি বাজারে যা বলবেন, জানেন এক হুজুর এসেছিলেন, উনি নাকি দেওবন্দে পড়া মদিনারও পড়া, আরে দুরুদ পড়তে না করেছে, বলে নাউজুবিল্লাহ। আমি দুরুদ পড়তে না করলাম, আমি বললাম যেভাবে সাহাবায়ে কেরাম দুরুদ পাঠ করেছেন ওভাবেই করতে হবে, এটা ধর্ম, এটা ইসলাম, তার বাইরে কিছু করলে পরে চাড়া মন্ন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নাই। ঠিক আছে, জৈনক আলেম বলতেছিলেন খুব চিল্লা চিল্লে যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এই দুরুদ পড়তে পারবো না কেন? যদি এটা না পারি তাহলে কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের আওয়াজ করতে করতে বলে কেন? ওটা কোথায় গেল? দেখছেন হুজুর কত অদ্ভুত, আপনাকে দেখা দিচ্ছে। আপনি পৃথিবীর সেরা কেতাব হাদিসের কয়টি? ছয়টি। কি কি? বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। পৃথিবীতে যত হাদিসের কেতাব আছে যেখানে পালা রাসূলুল্লাহ আছে ওখানে সাল্লাল্লাহু সাল্লাম আছে। সাহাবায়ে কেরাম যখনই বক্তব্য দিতেন নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের নাম নিয়ে, তখনই সাল্লাল্লাহু সাল্লাম বলতেন। মানে কি? এটা সাহাবায়ে কেরামের এজমা হয়ে গিয়েছে সাল্লাল্লাহু সাল্লাম এটা পাঠ করতে হবে, সেই যুগ থেকে আছে। বলবেন যে হুজুর সাল্লাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তো বলেননি সাল্লাল্লাহু সাল্লাম বলতে হবে, আরে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম নিজের উপর নিজে দুরুদ পাঠ করবেন নাকি? ওনাকে কি আদেশ করা হয়েছে তুমি তোমার উপর দুরুদ পাঠ করো? উম্মতকে আদেশ করা হয়েছে, আর উম্মত যখনই নবী করিম সাল্লামের নাম নিয়েছেন তখনই সাল্লাল্লাহু সাল্লাম পড়েছেন। পৃথিবীতে যত হাদিসের কেতাব আছে খুলে দেখেন সব জায়গাতে আছে, একটিও হাদিসে পাবেন না পালা রাসূলুল্লাহ তারপরে ইন্নামাল আমালু বিনিয়াত অথবা যে কোনো একটি হাদিস, কখনো সাল্লাল্লাহু সাল্লাম ছাড়া কখনো কোনো হাদিস বর্ণনা কোনো সাহাবী করেন নাই। শিক্ষা কার থেকে নিতে হবে? সাহাবায়ে কেরাম থেকে নিতে হবে, কোরআন সুন্নাহ থেকে তো নিতে হবে, কিন্তু সাহাবায়ে কেরাম কিভাবে কাজ করেছেন ওটা করতে হবে। হঠাৎ আপনি দুরুদ বানিয়ে দিবেন, দিয়ে বলবেন যে সাল্লাল্লাহু সাল্লাম, দেখেন উনি যে হাদিস পড়ে না তার একটা প্রমাণ, আরে হাদিস পড়লেই তো সাল্লাল্লাহু সাল্লাম আছে, কালা রাসূলুল্লাহ এর পরে সাল্লাল্লাহু সাল্লাম আছে, সব হাদিসই আছে, পৃথিবীতে একটি হাদিস দেখাতে পারবে না যেখানে সাল্লাল্লাহু সাল্লাম নেই। ঠিক না? ঠিক। তাহলে হুজুর সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? হ্যাঁ, তাহলে একটা ভুল তো বুঝতে পারলেন, আরো ভুল ধরাই দিই। প্রতিপক্ষ কিন্তু খুব ভয় করতেছেন, বলতেছেন হুজুর আমাদের এখানে ব্রাহ্মণ বাড়া কি ব্রাহ্মণ বাড়িয়া, আরে হিন্দুদের নাম আমার মুখস্থ মনে হয় না, বি বাড়িয়া বলো, এটা ভালো, বি বাড়িয়া, এই বি বাড়িয়া মানুষ
লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলছে বি বাড়িয়ার মানুষ সব বক্তব্য শোনে না, কাজে সাবধানে বক্তব্য দিয়ে না হলে ফেরিঘাট পার হতে পারবে না। কথা বলছেন তাই নাকি ভাই? আপনারা তো জিনা বলছেন কিন্তু রাস্তায় তো দাও নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ যে ব্যতিক্রম করলে সাজ করে দেবো, ঠিক না ভাই? ঠিক আহা আল্লাহু আকবার। কিভাবে বুঝাবো আপনাকে আমি, ধর্ম নিয়ে এত ছিনিমিনি চলছে এটা কিভাবে বুঝাবো আপনাকে? আমি তো আল্লাহ থেকে সরাসরি কোনো ওহির মাধ্যমে শিখতে পারিনি যে আপনাকে শিখাবো, আর তাও সম্ভব না স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মক্কাবাসীকে শিখাতে পারেননি, আসমান থেকে সরাসরি শিক্ষা নিয়েও শিখাতে পারে নাই, তো আমি কেমনে পারবো আপনাকে, আপনাকে বুঝাই কেমনে? আচ্ছা এখানে সম্মানিত মানুষ কে আছেন বলেন তো, সব থেকে আপনাদের এই স্টেজে সম্মানিত মানুষ কে আছে এখানে? আপনি না সভাপতি সাহেব কেটা, আপনারা কাছে আসেন না কেন, দূরে কেন, এত মহাব্বতের সাথে কাছে বসেন না, এত দূরে রাখছেন কেন ভাই? এই যে এনে আছেন এখানে সব থেকে সম্মানী মানুষ না এনে, সম্মানী বলেই তো ওনাকে সভাপতি বানাচ্ছেন, ঠিক না ভাই? ঠিক এখন উনি যদি বলেন তোমরা মদ খাবে না, মদ খেলে কি হয়ে যাবে, মদ খেল আমার চিনিস এদেশের রাজা আমি। আচ্ছা উনি এভাবে যদি বলে তো ভালো লাগবে দেখে? হ্যাঁ আচ্ছা উনি এখন বিড়ি খাওয়া দেখাবে আপনাকে, বিড়ি বিড়ি হারাম বলবে, হ্যাঁ বিড়ি বিড়ি বুঝছেন তো? আরে ঘাটে একজনকে বলছি ভাই বিড়িটা এখানে খাই না, ওইদিকে যান তো বুঝে না, আপনারা কি বলেন বিড়ি 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 টানে না? এখন বড় লোকেরা কেমনে খায় দেখাচ্ছে না কি জানে, আমি তো পারি না এগুলো, আমরা তো মানুষকে হাসাই না, ঠিক আছে হাসানো চেষ্টাও করি না কখনো। আর ছাত্ররা কীভাবে খায় চুরি করে করে খায়, এই যে দেখাচ্ছে। আচ্ছা নবী করিম সাল্লাম কোনো দিন এভাবে অভিনয় করে করে দেখাইছেন? দেখেছেন আলেমে দিন হয়ে স্টেজে বসে মদ খাওয়া বিড়ি খাওয়া নারীরা কিভাবে চলে, কেমনে অঙ্গভঙ্গ করে, কেমনে ড্যান্স দ্যাম, কেমনে কী করে, এগুলো কোনো আলেমের একটা চরিত্র হতে পারে? কি মনে করেন আপনারা? এই বক্তাদের যে ফের ফিল্ড গরম বেশি, এদের জন্য যে আপনারা জীবন দিয়ে দেন, সারা রাত বক্তব্য শোনেন, চিল্লে হাট মাঠ লাগাই দেন, বাজার লাগাই দেন, এই যুবক তোমাকে শিক্ষা দেওয়ার জন্য এসেছি বিবাড়িয়াতে, বিবাড়িয়া বলতে যে আবার বেড়ি বাড়িয়া হয়ে যায় নাকি, ভয় লাগছে, বিবাড়িয়া যুবক তোমাকে শিক্ষা দেওয়ার জন্য এসেছি, খবরদার পাগলামি করবে না। চিত্র জগতে টিভি চ্যানেলে নায়ক নায়িকারা নাট্যকীরা নাটক করে অঙ্গি ভঙ্গি দিয়ে, আপনার ওই যে কবর ভিত্তিক বয়াতিরা এই বেয়াদবেরা ধর্মহীন নাস্তিকেরা যখন গান গায় এই মেয়েগুলা নেচে গেয়ে আপনাকে দেখায়, ঠিক না বেটি? প্রত্যেকটি ক্ষেত্রে কেন আপনি টিভি দেখেন, একটা ঘটনাকে তৈরি এমনভাবে করেছে যে আপনি দেখতে 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 খানার কথা ভুলিয়ে গেছেন, বউর কথা ভুলেছেন, মা বাবার কথা ভুলেছেন, কাজ কামা ভুলে গেছেন আপনি, নাউজুবিল্লাহ। অভিনয় কিচ্ছু না, শুধুমাত্র অভিনয়, মনে হচ্ছে যে সত্যিকারই ওর বাপ মারা গেছে, ঠিক না? মনে হচ্ছে সত্যিকারই, দু একটা নায়ক নায়িকার কথা বলেন না, আরে বলেন না ভাই, সাকিব খান তাহলে বোঝা গেল, আপনি বোঝা যাচ্ছে পরীক্ষা করেছেন নাকি? হ্যাঁ এরা যখন অভিনয় করে কাঁদে না সত্যিকারই? কাঁদে সত্যিকারের মন থেকে কাঁদে ভাইয়ারা? ঠিক চিত্র জগতে যেভাবে অভিনয় করে মানুষকে বোকা বানিয়ে টাকা কামাচ্ছে, আজকের এদেশের নামধারী কিছু বক্তারা অভিনয় করে আপনাকে বেকুফ বানিয়ে টাকা কামাচ্ছে। যতদিন পর্যন্ত এই বক্তারা এই মাঠে থাকবে আল্লাহর কসম খেয়ে বলছি ততদিন পর্যন্ত বিপারিয়ার মানুষ কশ্চিন কালো ধর্ম পাবেন না, ধর্ম না।
নিজের মতো করে তৈরি করেছেন ধর্ম আজকে, যার কারণে আজকে আমাকে বক্তব্য দেওয়ার জন্য খুব সাবধান করা হচ্ছে। কারণ একটাই, এরপরে আর মাহফিল হতে দিবেন না। কে দিবে না? ওই যে নেচে গায়ে আপনাকে দোলায় মলায় পাগল করে টাকা কামায় নাই, ওই বক্তা যখন শুনবে মাদানি এইভাবে মদিনার কথা বলে গেছে, সেদিন মিটিং এই মসজিদে মিছিল বের করার জন্য বলবে, আর এই বিমারিয়া মানুষ আপনি আমার বিপক্ষে মিছিল বের করবেন। আল্লাহর কসম, এই পেশাদার কমার্শিয়াল মুলবিদের যদি পক্ষ নিয়ে আমার বক্তব্যের বিপক্ষে যান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ে দাঁড়িয়ে আপনার হিসাব হবে, এতে কোনো সন্দেহ নাই। সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। ভাইয়ারা, আমার জাহান্নাম নিয়ে আলোচনা করতে বলেছেন, জাহান্নাম থেকে বাঁচবেন কিভাবে এটা আপনাকে শিখতে হবে না? এটা জানতে হবে কি হবে না? সারা জীবন বললাম আপনাকে সুবহানাল্লাহ একবার বললে এত নেকি, লা ইলাহা ইল্লাল্লাহ বললে এত নেকি। হ্যাঁ ভাই, এই জাহান্নামে এত শাস্তি, জান্নাতে এত সুখ, কিন্তু কিভাবে জান্নাত পাবেন আর কিভাবে জাহান্নাম থেকে বাঁচবেন এটা শিখতে হবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নয় দুই নয় মতান্তরে কমপক্ষে 10 বছর শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এ লা ইলাহা ইল্লাল্লাহ 10 বছর শুধু এটাই দাওয়াত চলেছে, নামাজ ছিল না, সালাত ফরজ এখনো হয় নাই, সিয়াম রোজা এখনো ফরজ হয় নাই, যাকাত এখনো ফরজ হয় নাই, হজ এখনো ফরজ হয় নাই, পুরো বিধান ফরজ হয় না, তাসবিহ আপনার নাজিল হয় নাই, জিকির নাজিল হয় নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলে এত নেকি তাও নাজিল হয় নাই, সুবহানাল্লাহ বলে এত নেকি এখনো আসে নাই, আলহামদুলিল্লাহ বলে এত নেকি এখনো আসে নাই, আল্লাহু আকবার বলে এত নেকি এখনো আসে নাই। কিসের দাওয়াত দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন। কোথায় আছে লা ইলাহা ইল্লাল্লাহ? এদেশের আলেমেরা লা ইলাহা ইল্লাল্লাহ বক্তব্য দিচ্ছে না কেন? 10 বছরের বক্তব্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কোথায় লুকিয়ে আছে? কোথায় লুকিয়ে আছে? লুকিয়ে আছে এই নদী পার হয়ে আপনার এখানে আসতে পারে নাই, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পাচ্ছেন না আপনারা। পরীক্ষা করব, পরীক্ষা করে নামাজের শর্ত আছে না? শর্ত যদি না থাকে, যেমন উজু একটা শর্ত, উজু করা কি? কেউ উজু করলো না, সালাত হবে? কালিমার শর্ত আছে, কয়টা শর্ত বলেন তো? কালিমার শর্ত কয়টি? কেউ বললেন 2টি, কেউ বললেন 5টি, কেউ জানে 6টা বলেন, কারেক্টটা হয়। যা ভুল করেছেন করেছেন, আর করিয়েন না। হাজার হাজার মানুষ দেখতেছে লাইভে, বিবারিয়ার মানুষ কালিমা বুঝে না। তিনটা বিবারিয়ার মানুষ কালিমা জানে না, গোটা পৃথিবীর মানুষ দেখতেছে আপনাদের। কে দায়ী এর জন্য? কালিমা শর্ত কয়টি? 8টি। শর্ত কয়টি? 8টি। কালিমা রুকুন কয়টি? রুকুন ফরজ বলতে পারবেন? হ্যাঁ, কেউ বলছেন 3টি, কেউ বললেন 2টি, বলেন 2টি। সহজ করে দিচ্ছি, কালিমার দাবি কয়টি? যেটা আমাদের তাবলিগ জামাতের ভাইয়ারা বলেন, কালিমার হাকিকাত, কালিমার হাকিকাত কি ভাই? তারপরে ওনারা বলেন যে খালেক মানে কি? আল্লাহ। খালেক সব কিছু করিতে পারেন মাখলুক ছাড়া, মানে সৃষ্টিজীব ছাড়া। মাখলুক সৃষ্টিজীব কিছুই করিতে পারে না খালেক ছাড়া, ওনারা এভাবে বলে। হাকিকাত মানে এটা বোঝান, তার না তাই না? হ্যাঁ, এটা ভুল, ঠিক না, রাগ করলেন? 14 বছরের তাবলিগ করা সাথী বলছি আপনাকে, কালিমার হাকিকাত এটা নয়। এই হাকিকাত মানলে কালিমা আপনার থেকে পালিয়ে যাবে, কালিমা থাকবে না। কালিমার হাকিকাত কয়টি? 3টি। এই কালিমার হাকিকাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, তখনই মক্কাবাসীর কাছে খারাপ হয়ে গেলেন। এটাই কারণ ছিল, বাংলাদেশের এই জমিনে যদি কালিমার হাকিকাত কোনো মুলবি
পঙ্খন পঙ্খন রূপে খুলে বর্ণনা করে, তাহলে পরের দিন আর কোনো স্টেজে তাকে দেখতে পাবেন না। কথা বলছেন, এই জন্য কালিমার হাকিকত নিয়ে কেউ আলোচনা করে না। আমি কুমিল্লাতে একদিন করেছিলাম, আর দু তিনটা মাহফিলে করেছি, নেট থেকে ওটা নেবেন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। পরীক্ষা কালকে যাবেন, হুজুর কালিমার শর্ত কয়টি, কি কি বলেন? হুজুর কালিমার রুকুন কয়টি, কি কি বলেন? হুজুর কালিমার দাবি কয়টি, কি কি বলেন? এই পরীক্ষায় যদি হুজুর পাস করতে পারে, তাহলে পারে এটাই কালিমাওয়ালা হুজুর। আর এই পরীক্ষায় যদি হুজুর ফেল করে দেয়, তাহলে কালিমা বিহীন হুজুর। হুজুরকে এটা জানতে হবে, সাধারণ মানুষ জানো কার না জানো, হুজুরকে এটা জানতে হবে, না হলে কালিমা বুঝাবে কেমনে? সে ইমান এনেছি কার উপরে? আমার আব্দুল্লাহ মাহমুদ ভাই ইমান নিয়ে আলোচনা করছিলেন। হ্যাঁ, সেই রাজশাহী থেকে গাড়িতে আসতে আসতে মাথা কি ঠিক থাকে? পুরা ব্যথায় ব্যথায় জর্জরিত ছিল। তারপরে এখানে ছিলাম, মাইকের প্রচণ্ড আওয়াজ, আবার ওদিকে দূরে যেয়ে রাখলেন, আলহামদুলিল্লাহ মোটামুটি ওখানে যেয়ে একটু আরাম পেলাম। বলছেন এর মধ্য দিয়ে আপনাকে আমি দিন শেখানোর জন্য, আপনি চাইলে আমি আপনাকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এই কালিমা ইমানের নিয়ে কথা বলছিলেন ভাই আমার। আল্লাহর প্রতি ইমান আনতে হবে, রাসূলদের প্রতি আনতে হবে, সমস্ত ফেরেশতাদের প্রতি আনতে হবে, কোরআনের প্রতি আনতে হবে। কোরআনের প্রতি ইমান আনতে হবে না? ইমান আনা মানে কি? বিশ্বাস করা। এটাকে কে কে বিশ্বাস করেন না, হাত ওঠান। দুজন উঠেছেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। বুঝেছি বুঝেছি বুঝেছি, কারণ রাত গভীর হয়ে গেছে, এখন ভাবির কথা মনে হচ্ছে, এই জন্য খেয়াল করছেন না। যারা যারা ভাবির চিন্তায় আছেন উঠে চলে যান, আপনাকে কষ্ট দেব না আমি। যারা একেবারে মন দেল দিয়ে এখানে আছেন, তারাই শুধু বক্তব্য শুনেন, আপনি কিছু শিখিয়ে দিতে পারবেন, কিছু নিতে পারবেন। আর যদি সচরাচর বক্তব্য শোনার মতো শুনেন, তাহলে কিছু নিতে পারবেন না। ভাইরা, এই আমি আপনাকে বুঝাচ্ছি, আজকের বক্তব্য দিয়ে মুসলমান বানাতে পারবো না আপনাকে, আজকের এক ঘন্টা বক্তব্য দিয়ে ইমানদার বানাইতে পারবো না, কিন্তু আমি আপনাকে দিক দিয়ে যাচ্ছি, নিদর্শন দিয়ে যাচ্ছি, দিক নির্দেশনা দিয়ে যাচ্ছি, যাতে খুঁজে পান আপনি প্রকৃত ইমানদার হয়েছেন কি না, এটা যেন আজকের মাহফিল থেকে বুঝতে পারেন আপনি। কে কে ইমান এনেছেন, হাত উঠান এই কোরআনের উপরে। মাশাআল্লাহ, আরে বাস, থামেন থামেন থামেন, গলা এমনি ভেঙে গেছে আর ভাঙবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে তাকবীর দেওয়া হতো না, আমরা বাংলাদেশি স্টাইলে দিয়ে দিচ্ছি, আর দিয়ে না হয়েছে, অতি হবে আজকের মাহফিলে অতি পারে ইনশাআল্লাহ। ভাইয়ের আমার সবাই ইমান এনেছি না, এনে জানে জেনেছি। কে কে কোরআন পড়তে পারে, হাত হাত ওঠান, কোরআন পড়তে পারেন কে কে? মাশাআল্লাহ, বিবাহিয়ার মানুষ তো কোরআন কোরআন জানে, বহুত জানে আলহামদুলিল্লাহ, বেশিরভাগ মানুষ জানেন। এই প্রথম মাহফিল যেখানে বেশিরভাগ মানুষ কোরআন পড়তে পারেন, আলহামদুলিল্লাহ। হাজার হাজার মানুষের মধ্যে একশোর বেশি মানুষ পায় নাই, আজকে বেশি মানুষ বেশিরভাগ মানুষ কোরআন পড়তে পারেন। এক নম্বর প্রশ্নে উত্তর খুব ভালো পেয়েছি, অ্যান্সার খুব ভালো হয়েছে। এবার অনুবাদ সহকারে কে কে কোরআন জানেন, হাত ওঠান। অর্থ সহকারে কে কে জানেন? একজন একজন পাওয়া গেল, অর্থ সহকারে জানেন, আর একজন পাওয়া গেল। আমি কিন্তু পরীক্ষা নেব, যে কোনো একটা আয়াত বলবো আর অনুবাদ করতে হবে, এমনি হাত উঠাবেন না। আলহামদুলিল্লাহ একজন পাওয়া গেছে, বীর পুরুষ, মাশাআল্লাহ, রাখেন। হ্যাঁ, ইমান ইমান এনেছেন তাই না? আপনার ছেলে সৌদি আরবে থাকে, কার ছেলে সৌদি আরবে থাকে, হাত উঠান তো, মাশাআল্লাহ। আপনার ছেলের বাংলা লেখা, ইংলিশ লেখা চিনেন আপনি? চিনেন না? যদি চিঠির খামের ওপরে আপনার নাম ঠিকানা দিয়ে দেয়, লেখা দেখে চিনতে পারবেন যেটা আপনার ছেলের লেখা? পারবেন তো? পারবেন না? আশ্চর্য লোকরা, ছেলের লেখা চিনে না, মানে বাবা কি ছেলেকে এত দূরে রাখে, কাছে টানেন? কে চিনেন সন্তানের লেখা? কথার কথা উনি চিনেন, চিঠি পাঠিয়েছেন, ওখানে লিখেছে, আমি পড়ছি, ইয়া আবি কদ আরসালতু লাকা মিয়াতা আলফ তাকা,
عن طريق البنك الإسلامي فاستلمه بعد أربعة أيام. عربيতে এভাবে লেখা আছে, কি বললাম বলতে পারবেন? কি বললাম আমি আরবিতে? এ তো সৌদি আরব থাকা লোক। এই খাবারের মধ্যে লেখা আছে, এখানে আপনার সন্তান চিঠিতে লিখেছে, আব্বা আমার আব্বা বা উমুক পাবে, প্রাপক হচ্ছে উমুক আব্দুল জব্বার, গ্রাম এটা, ঠিকানা এটা দিয়ে দিয়েছেন, ছেলের নাম দিয়েছে সৌদি আরব জিদ্দার থেকে উমজাতে পড়েছেন। চিঠি পাওয়ার পরে দৌড়িয়ে স্টেজে চলে আসছেন, হুজুর থামেন, কী হয়েছে? এই যে চিঠি দেখছেন, এই চিঠিটা হচ্ছে আমার ছেলের চিঠি, এতে কোনো সন্দেহ নাই, এই যে ছেলের লেখা, চিঠির মধ্যে যা আছে এর প্রতি ইমান এনেছি, বিশ্বাস করেছি, আমার এই বিশ্বাসে কোনো ত্রুটি নাই, আমি পাক্কা সাচ্চা ইমানদার এর ব্যাপারে। এর মধ্যে লেখা আছে যে হে আমার পিতা, আপনার জন্য 100,000 টাকা পাঠিয়েছি অমুক ব্যাংকের মাধ্যমে, আমি ব্যাংকের নাম নিয়েছি আরবিতে নিলাম না, অনেকে আবার রাগ করতে পারেন, অমুক ব্যাংকের মাধ্যমে 100,000 টাকা পাঠিয়েছি, 4 দিন পরে টাকাটা উঠাইয়া নেবেন। এটা কিন্তু চিঠির মধ্যে লেখা আছে, আপনি ভিতরে কি আছে পড়েছেন, কোনো রকম পড়েছেন কিন্তু অর্থ বুঝেন নাই, টাকা পাবেন? তাহলে আপনি যে বললেন ইমান এনেছি, ইমান এনেছি, ইমান এনেছি, এভাবে যে 10 বছর ইমান এনেছি, ইমান এনেছি, বিশ্বাস করেছি, বিশ্বাস করেছি, চিঠি নিয়ে দড়িয়া বাড়ান, টাকা পাবেন? আচ্ছা, যারা অনুবাদ মোটেই বুঝেন না, কিচ্ছু জানেন না, আপনি বললেন যে আমি কোরআনের প্রতি ইমান এনেছি, কিছুক্ষণ আগে বললেন যে আমি কোরআনের প্রতি ইমান এনেছি, কেমনি ইমান এনেছেন, কিসের উপর ইমান এনেছেন? আপনি তো কোরআনে কি আছে কিচ্ছু জানেন না রে ভাই, তা আপনি যে বলছেন ইমান এনেছি, বলেন আপনার ইমান ঠিক আছে? চিঠির টাকা যেমন পাবেন না, চিঠি না বুঝে, কোরআন না বুঝে ইমান আনলে ইমানের মূল্য হবে না, ইমান আনতে হবে বুঝে সুঝে। যখন কোরআন নাজিল হয়েছে সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম বুঝেছে, আর সাথে সাথে ইমান এনেছে তারা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয় মানব জাতি, কোন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলে হো, এই মানব জাতি লা ইলাহা ইল্লাল্লাহ বলো সফল হয়ে যাবে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তখনই বুঝেছে সাহাবায়ে কেরাম, তাই লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি ইমান এনেছে। বেলালের মতো একজন দাসকে প্রহার করছে, মারছে, গলায় রশি দিয়ে টেনে নিয়ে বেড়াচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ তাকে বিচ্ছিন্ন করতে পারে না লা ইলাহা ইল্লাল্লাহ থেকে, কারণ বুঝে সুঝে ইমান এনেছে। আর আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝেন নাই, তাই আপনাকে বলছে রাম রাম বল, শুধু পিটনের ঠালাতে আপনি হাজারবার রাম রাম বলছেন, রাম 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 বলতে বলতে মুখে ফানা উঠা দিচ্ছেন, তারপর আপনাকে ছাড়লো না, শেষ পর্যন্ত মেরেই ফেললো। আর বেলাল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত বালুর উপরে রাখা হয়েছে, এর থেকে কঠিন ভাবে প্রহার করা হয়েছে, চামড়া কেটে গেছে, বালুর সাথে মিশ্রিত হয়েছে, আপনার বেলালকে কালিমা চুত করতে পারে নাই, কিচ্ছু পারে নাই, কোরআন জানে না, এখনো হাদিস জানে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, ওকে কালিমা চুত করতে পারে না, বুঝে সুঝে কালিমা পড়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয় মা বোনেরা ভালো করে শুনুন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কালিমা পড়েছেন, কিচ্ছু জানে না এখনো, 2 উটের মধ্যে পা দুইটা বেঁধে দিয়েছে আবু জাহেল, বলছে মুহূর্তের মধ্যে তোমাকে চির করে ফেড়ে শেষ করে দেবো, আর নাহলে কালিমা ছেড়ে দাও। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মেয়ে মানুষ হয়ে 1 সেকেন্ডের জন্য আবু জাহেলের কথা মানে নাই, চির করে ফেড়ে মেরে ফেলা হয়েছে, লজ্জাস্থানে বর্ষার আঘাত করেছে জলেমে, তারপরে ইমান থেকে বিচ্ছিন্ন হয় নাই। আর এই বোন তোমার মতো মুসলিম ঘরে জন্ম নিয়ে ঢাকার পার্কে পার্কে ঘুরে বেড়াও, তোমার মতো বেহায়া বেসরম নারী আর কে হতে পারে? তুমি সুমাইয়ার সামনে কেমনে দাঁড়াবে? আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফেরাউনের স্ত্রী, তুমি টাকার জন্য হিন্দুকে বিয়ে করেছো, ঢাকায় উত্তরায় যখন ছিলাম আমি 7টি যে বাসায় ভাড়া ছিলাম, এই বাসার মালিকের মেয়ে হিন্দুকে বিবাহ করে 2 সন্তানের মা, নাউজুবিল্লাহ, কাফেরা মেয়ে তুমি টাকার জন্য হিন্দুকে বিয়ে করেছো, কিয়ামতের দিন ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মুখে কেমনে দাঁড়াবে তুমি? যে আসিয়া সকাল হয়ে যদি
দাঁড়িয়ে বলতো, এই মিশরের মানুষ, সূর্য আজকে দক্ষিণ দিকে উদয় হয়েছে। মিশরের মানুষ চোখ বন্ধ করে বলতো, হ্যাঁ রাজরানী, আপনি যা বলেছেন ঠিকই বলেছেন, সূর্য আজকে দক্ষিণ দিকে উঠেছে। এত পাওয়ারফুল একজন মহিলা, ও যেটা বলতো ওটা ওই দেশের আইন হয়ে যেত, কানুন হতো, নিয়ম হয়ে যেত। এত শক্তিশালী পাওয়ারফুল নারী কালিমা পড়েছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে। আনার কারণে ফেরাউন বলছে, একে ঈমান থেকে বিচ্ছিন্ন করার জন্য একটাই পদ্ধতি, জনসম্মুখে নিয়ে যে একে উলঙ্গ করে দাও। শয়তানের পরামর্শ দিয়েছে, নাউজুবিল্লাহ, তা তো ঈমান থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই। এরপরে বলছে, একে মারতে থাকো, মারতে 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 যতক্ষণ পর্যন্ত শ্বাস না চলে যাবে ততক্ষণ একে প্রহার করতে থাকো। এই কাফের ফেরাউন নিজের স্ত্রীকে এভাবে কষ্ট দিয়ে মেরেছে, মারতে 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 চামড়া চলে গেছে, গোস্ত ঝরে ঝরে পড়তেছে। এ সময় বলছে, এ আমার রব, রব ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, এ আমার রব, তোমার নিকটে জান্নাতে আমার জন্য একটা ঘর নির্মাণ করো। ফিরাউনের ঘরকে লাথি মারলাম, ফিরাউনের দরবারকে লাথি মারলাম, এই ফিরাউনের দরবার চাই না, ফিরাউনের সুখ শান্তি চাই না, আমি তোমার জান্নাতে ঘর চাই। এটা হচ্ছে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা। এই বিবাহের নারীরা কান খাড়া করে ভালো করে শুনে যাও, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে তুমি কেমন দাঁড়াবে? তোমাকে আমি দেখলাম আসার সময় বিহায়ার মতো, তুমি বাজারে ছেলেদের সাথে একাকার হয়েছিলে, তুমি ঝুরি খাচ্ছ, যুবকও ঝুরি খাচ্ছে, তোমার দিকে তাকাচ্ছে, আসছে, তুমি গপ গুজার করছো, তোমার পর্দা নাই, পুশিদা নাই, আল্লাহর কসম, আসিয়ার সামনে কেমনে দাঁড়াবে তুমি? কিভাবে দাঁড়াবে? কোন মুখ নিয়ে দাঁড়াবে? এই বিবারিয়ার মানুষেরা, মুসলমানেরা, আপনার স্ত্রী পর্দা করে না, আপনার মেয়ে পর্দা করে না, আসিয়ার সামনে কেমনে দাঁড়াবেন? আপনি মেয়েকে এস্টাবলিশ করার জন্য আপনি ঢাকা পাঠিয়েছেন, মেয়ে কী করে বাড়াচ্ছে আপনার খবর নাই, আপনি কেমনে আসিয়ার সামনে দাঁড়াবেন? আপনি কেমনে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওদের সামনে দাঁড়াবেন? কী মুখ নিয়ে দাঁড়াবেন আপনি? আল্লাহ আপনাকে বুঝার তৌফিক দান করুন। জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য যা শেখার দরকার, এই শিক্ষা বাংলাদেশে খুবই কম, যার কারণে মুসলমানদের পরিবর্তন আসে না। আল্লাহু আকবার। গাজীপুরে কোনো গার্মেন্টস ফ্যাক্টরির মালিক আইন করেছে, কি আইন করেছে? পাঁচ অক্ত সালাত বাধ্যতামূলক পড়তে হবে। আমাদের মাননীয় আইনমন্ত্রী, অতীব সম্মানের সাথে আপনাকে বলতেছি, আপনি নাকি বলেছেন কিছুক্ষণ আগে ফেসবুকে দেখলাম, যে এটা সংবিধানের পরিপন্থী কাজ। আইনমন্ত্রী সাহেব, আপনার সংবিধান বড় না আমার আল্লাহর সংবিধান বড়? এই জবাব আপনাকে দিতে হবে। অতীব সম্মান প্রদর্শনের সাথে আপনাকে বলছি, আইনমন্ত্রী সাহেব, এই দুই দিনের ক্ষমতা নিয়ে আপনি আজকে নামাজ বাধ্যতামূলক করেছে, তাই আপনি তাকে বলছেন সংবিধান বিরোধী কাজ। আর এই বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটিতে আমাদের মা বোনেরা বোরকা পরে যেতে পারে না, লাঞ্ছিত হচ্ছে, এই বাংলার জমিনে নারীর ধর্ষণ হচ্ছে, এই বাংলার জমিনে সুদ ঘুষের সাইলাব চলছে, এই বাংলার জমিনে জুলুমের নিপীড়নের রোয়া চলছে, অন্যায় আর অন্যায় সাইলাব হয়ে গেছে। জেনার কারখানা আপনি যেখানে সেখানে খুলে রেখেছেন পার্কের নাম দিয়ে, সেগুলো সংবিধান বিরোধী হচ্ছে না। আর আমি আমার ফ্যাক্টরিতে আমার কর্মচারীকে 8 ঘন্টার জন্য আমি বেতন দিয়ে রেখেছি, কাজ বন্ধ করে আমি তাকে নামাজ বাধ্যতামূলক করছি, তাতে আপনার গায়ে জ্বালা পোড়া উঠে গেল। আল্লাহর কসম, ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাও এমন মন্ত্রী ছিলেন যার কথা আইন হতো দেশে, যার কথা গোটা বিশ্ববাসী মানত। ওই আসিয়ার সামনে আপনাকে দাঁড় করিয়ে সেদিন এর কৈফত দেওয়া হবে ইনশাআল্লাহ, এর কৈফত দেওয়া হবে, দিতে হবে আপনাকে। সেদিন আল্লাহ জিজ্ঞাসা করবে আপনাকে, আসিয়ার মতো ক্ষমতা তোমার ছিল না, তারপর আসিয়ার দিকে দেখো, আর তুমি সামান্য কয়েকদিনের মন্ত্রী হয়ে তুমি আমার আইনের বিপক্ষে তুমি আইন দেখাইছো।
আল্লাহ ছেড়ে দিবেন? না। কি কন? আমি কি এটা রাষ্ট্রবিরোধী কথা বললাম? আমি মন্ত্রী সাহেবকে পরামর্শ দিলাম, ইন্না বাদশা রব্বিকা লা শাদীদ, হে মোহাম্মদ তোমার রবের পাকড়া অত্যন্ত কঠিন, যদি ধরা ফেলে, যদি ধরবে মানে ধর্মী এতে কোনো সন্দেহ নাই, আপনাকে বক্তব্য উড্ড করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে, জাতির কাছে ক্ষমা চাওয়ার দরকার নাই। বাউলেরা আল্লাহ রসুলকে নিয়ে কত কটুক্তি করতেছে, শরিয়াতকে বিকৃতি করে শেষ করে দিচ্ছে, আর তাদের ব্যাপারে আপনাদের মাথা নষ্ট নয়? আপনারা কে ভালো কাজ করছে ওদিকে খালি দূরবীন ধরে বসে আর রয়েছেন, ভালো কাজ করতে দিবেন না। ছি 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 ছি, এটা খুবই দুঃখজনক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এ দেশের প্রত্যেকটি মানুষকে হেদায়েত দান করুন, আল্লাহ এ দেশের প্রশাসনকে হেদায়েত দান করুন, কোরআন সুন্নাহ ভিত্তিক এ দেশ পরিচালনা করার তাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা ভাইরা আমার, এটা আমাদের প্রাণের সমস্ত এই 14 কোটি মুসলমানদের দাবি, ঠিক না বে? ঠিক। এদেশ হচ্ছে ধর্ম নিরপেক্ষের দেশ বর্তমান সময়ে। এখানে আমার কর্মচারীকে যদি আমি বলি যে আজকে তোমাদেরকে এই ফ্যাক্টরিতে কাজ করতে হবে না, জমিনে কাজ করতে হবে, মন চাইলে করবে, মন না চাইলে চাকরি ছেড়ে চলে যাবে, ঠিক আছে? আর নামাজ বাধ্যতামূলক, এটা তো জুলুম করা হয়নি রে ভাই, এমন না যে জুলুম করা হচ্ছে। ছি ছি ছি, এখানে কেমনে আপনার দৃষ্টি গেল? আল্লাহ পাক রব্বুল বুঝার তৌফিক দান করুন। ভাইয়ের আমার, সরকারের কাছে এই বাংলাদেশের ওলামায়ে কেরাম, হানাফি মালিকি শাফি হাম্বলি আহলে হাদিস, যেই দলেরই লোক না হোক না কেন, সবাই সম্মতিকর্মে সম্মিলিতভাবে একটা দাবি জানিয়ে আসছি, আমাদের নবী শেষ নবী, খাতামুন নবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সর্বশেষ নবী, এই নবীর পরে কোনো নবী নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। এই কোরআনের আয়াতকে আর এই হাদিসটাকে এই কাদিয়ানি অস্বীকার করে নিজকে নবী বলে পরিচিত দিয়েছে, আর এই টাটকা একটা কাফেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ফতোয়া দিতে পারেন না, এটা আপনার কোন সংবিধানে বলছে একে কাফের বলা যাবে না? কেন কাফের ফতোয়া দিচ্ছেন না কেন, আইন করছেন না কেন, ঘটনা কি আপনাদের? আমি তো জানি আপনারা সবাই মুসলমান, তো আপনারা কেন এই গুরুমশি করছেন? আজ পর্যন্ত ওলামায়ে কেরামের সকলের সম্মতিকর্মে একটা দাবি, সেটা কেন হচ্ছে না এই বাংলাদেশে? ইসলামের বিপক্ষের কথাগুলো আপনারা কেন দেখছেন না? আল্লাহর দোহাই দিয়ে বলছে, আপনারা একটু খেয়াল করেন, মুসলমানের সন্তান আপনারা, মুসলমান আপনারা আমাদের ভাই, ইসলামের জন্য যতটুকু সম্ভব ততটুকু করবেন। ইসলামের বিপক্ষে যারা এই মাথা চাড়া দিয়ে উঠেছে, এদের বন্ধ করুন, এদেরকে ক্ষান্ত করুন, এরা বেশি বাড়াবাড়ি শুরু করেছে আমাদের দিন নিয়ে, ধর্ম নিয়ে, আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে, ঠিক না বে? ঠিক। সুতরাং আমি আহ্বান জানাচ্ছি এখান থেকে আমাদের প্রশাসন যেন এ ব্যাপারে সজাগ হয়, সোচ্চার হয়, বলেন আল্লাহুম্মা, আল্লাহ তুমি কবুল করে নাও। ভাইরা আমার, আলোচনা হচ্ছে জাহান্নাম। জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর, এই মানুষকে আল্লাহ এত মহাব্বত ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন, আবার এই মানুষকে আল্লাহ জাহান্নামে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামদেরকে নিয়ে বসে আছেন, একটা বাচ্চা মায়ের কোল থেকে ছুটে ঘোরাফেরা করতে করতে আগুনের কাছে চলে গেছে, মা দৌড় দিয়ে বাচ্চাটাকে ধরতে যাচ্ছে, আমার বাচ্চা আগুনে পড়ে যাবে, বাচ্চাও দৌড়াচ্ছে, মাও দৌড়াচ্ছে, বাচ্চা দৌড়াচ্ছে, মাও দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে এই বাচ্চাটাকে এক পর্যায়ে মা ধরে ফেলে, ধরার পরে কোলে নিয়ে একবার এই গালে চুমা, একবার এই গালে চুমা, এই গালে চুমা, এই গালে চুমা, একটা কলিজার টুকরা, এই সন্তান যদি আগুনে পড়ে যেত আজ কী হতো? এই জন্য আপনার মহাব্বত ভালোবাসা এত তার বেশি মায়ের, যে বাচ্চাটাকে নিয়ে একবার এই গালে চুমা, এই গালে চুমা, সর্ব চেহারার উপরে চুমা দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখছো এই যে মায়ের দিকে তাকাও, এই মায়ের দিকে তাকাও, সন্তানকে কত মহাব্বত করে আমার আল্লাহ, 100টি
রহমতকে ভাগ করে একটা ভাগ গোটা পৃথিবী আসমান জমিন সমস্ত জগতের মাখলুককে দিয়েছে আর সম্পূর্ণ আল্লাহর কাছে রেখেছেন। আল্লাহ এর থেকে কোটি কোটি গুণ বেশি দয়াবান বলেন সুবহানাল্লাহ। এত দয়াবান হওয়া সত্ত্বেও জাহান্নাম তৈরি করেছে, কেন তৈরি করেছে? যারা এই বক্তব্য শোনার পরও মেনে নিতে রাজি না, যারা বিপক্ষে চলে যায়, যারা হককে গ্রহণ করতে পারে না, তাদের জন্য জাহান্নাম তৈরি করেছেন আল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা আলাইহা মালাঈকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসূনা আল্লাহা মা আমারাহুম ওয়ায়ফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, হু আনফুসাকুম, তোমাদের জীবনকে, জানকে, তোমাদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, যে জাহান্নামের খড়ি হবে মানুষ আর পাথর। এই জাহান্নামের যারা দায়িত্বশীল ফেরেশতা, তারা গিলাদ খুবই কঠোর, সিদা কঠিন কঠোর, এদের দয়াময় কিছু নেই। লা ইয়াসূনাল্লাহ, এরা আল্লাহর কখনো নাফরমানি করে না। আর ওয়াফআলুনা মা ইউমারুন, যা আদেশ করা হয় তাই তারা করে। আয়াতটা কি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন ভাই? বুঝতে পেরেছেন? জি না, বুঝতে পারেননি আপনি? আপনি এখান থেকে বিদেশ চলে গেছেন অথবা ঢাকা গেছেন, আপনার স্ত্রীকে ছেলে মেয়ে কিনে ঢাকা গেছেন, এই স্ত্রী আর এই ছেলে মেয়ে ঢাকা জীবনে পা দেয়নি, বুঝেছেন? বুঝছেন না? বুঝেন না? ঢাকার উদাহরণ দিলে আপনার বুঝতে পারবেন না। কি ভাই, জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই? বন্ধ করে দেবো নাকি? বন্ধ করে দেবো কি? জাহান্নামের কথা শোনার সাথে সাথে নড়াচড়া শুরু হয়ে গেছে। কি রাত গভীর হয়ে গেছে নাকি? জাহান্নাম যাদের ইচ্ছা আছে চলে যাবার চলে যাবেন, হ্যাঁ, আর যারা শুনবেন তারা একটু চেপে চেপে বসেন। এরই মধ্যে পালাবের সুযোগ দিয়ে দিলাম। আমার মাহফিল থেকে একটা মানুষ উঠলে মাহফিল করা যায় না, আমার মাহফিল থেকে লোকজন উঠে না আলহামদুলিল্লাহ। যদি রাত বেশি হয়ে যাওয়ার কারণে ক্লান্ত মনে করেন, বন্ধ করে দেব, কিন্তু যে উঠাউঠি করবেন এটা খারাপ, এটা দেখা যাবে ভাই। যদি খারাপ লাগে বলবেন, একজন হাত উঠে বলবেন, তাহলে সাথে সাথে বন্ধ করে দেবো, আর সামনে যাব না। আমি বলেছিলাম 10টার দিকে দেওয়া, প্রতিপক্ষ যেহেতু প্রথম মাহফিল বুঝতে পারে নাই, দেরি করে দিয়েছে। আপনি ছেলে মেয়ে স্ত্রীকে নিয়ে এখান থেকে চলে গেছেন, কথার কথা মায়ানমার চলে গেছেন, মায়ানমারের ভাষা আপনার স্ত্রী ছেলে মেয়ে কেউ বুঝে না। ওখানে যাওয়ার পরে বুঝতে পারলো যে এটা বাংলাদেশ থেকে এসেছে, সরকার তখন আপনাকে গ্রেফতার করে ফেলেছে। স্ত্রীর কাছে টাকা নাই, মোবাইল নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, কাউকে চিনে না, জানে না, ছেলে মেয়ে সহ ওখানে আছে, আপনাকে বাজার করতে গেছেন, ধরে নিয়ে ওখান থেকে গ্রেফতার করে নিয়ে চলে গেছে আপনাকে। এরপরে পুলিশের কাছে খুব অনায় বিনয় করছেন, একটু মোবাইলটা দেন, একটু ছেলে মেয়ের সঙ্গে দেখা করে আসি, কেউ চিনে না, জানে না, টাকা নেই, পয়সা নেই, মোবাইল নেই, কিচ্ছু নেই। আমি একজনকে বলি মোবাইল করে, আমাকে মোবাইলটা দেন, কিন্তু এরা যে সরকারের কর্মচারী বলছে না, দেওয়া যাবে না, আপনাকে নিয়ে যেয়ে রেখে দিল, একদিন, দুদিন, পাঁচ দিন, দশ দিন, বিশ দিন, চল্লিশ দিন, পঞ্চাশ দিন, মাস চলে গেল, আপনার অবস্থা কী হবে, কেমন হবে? এবার এবার ভেবে দেখেছেন আপনি? এখনও মনে হয় ভাবেননি। যদি বুঝতে না পারেন তাহলে পারে বউ ছেলে মেয়ে নিয়ে একবার এই ঘটনা ঘটাই দিয়ে
টাকা নাই, পয়সা নাই, পরিচয় নাই, কিচ্ছু নাই, এই অবস্থায় আপনি আপনি গুম, আপনাকে নিয়ে চলে গেছে কেউ ধরে। এবার খুব চিল্লাচ্ছেন, কাঁদছেন, কিন্তু বলছে না আমরা দিতে পারব না, এটা দুনিয়াতে আছে, এটা দুনিয়াতে আছে। এই যে আফগানিস্তান, ইরাক, সিরিয়া, লেবাননে, ইরানের শিয়ারা যে মুসলমানদেরকে ধরে নিয়ে গেছে, এভাবেই ধরে নিয়ে গেছে, ছেলেমেয়ের সঙ্গে কোনোদিন আর দেখা করতে দেয়নি, কোথায় রেখেছে তার খবর নেই, মেরেই ফেলে দিয়েছে। বাচ্চা কোথায় একা একা দৌড়িয়ে বেড়াচ্ছে, দু তিনটা বাচ্চা, মা নাই, বাপ নাই, আত্মীয় নাই, স্বজন নাই, কিচ্ছু নাই। এই মা সন্তানদের পিতা মাতার সাথে এ আচরণ করেছে শিয়ারা, যে শিয়াদের জন্য খুব কাঁদছেন আপনারা। ভাইয়ারা আমার, আল্লাহ বলছেন জাহান্নামে যারা দায়িত্ববান, দায়িত্বশীল, এরা এত কঠিন, কোনো দয়া মায়া করবে না, কোনো দয়া করবে না। এই জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন এই মানুষ জাতির জন্য। তারপরে আপনার এই জাহান্নাম এত কঠিন, ইউতা বি আহলিন নার মিন আনউমি আহলিদ দুনিয়া, জাহান্নামে দুনিয়ার সব থেকে সুখী মানুষটাকে নিয়ে আসা হবে জাহান্নাম। নিয়ে আসার পরে ওকে ইসবাক সবকা একটা এভাবে চুবনি দিয়ে উঠাবে, খালি উঠাবে এভাবে। এরপরে প্রশ্ন করবে, হাল মাররা আলাইকা নাঈমুন কাত্তু আও রাআইতা নাঈমান কাত্ত, হে জাহান্নামি, এ আমার বান্দা, দুনিয়াতে কখনো কি তোমার সুখ শান্তি বলে কিছু দেখেছো তুমি? দুনিয়াতে শান্তি সুখ বলে কিছু মনে হয়? ও বলবে আল্লাহি মা মাররা আলাইয়া নাঈমুন কাত্ত, জীবনে আমি কখনো সুখ বলে কিছুই বুঝিনি, দেখিনি, দুনিয়ার সব থেকে সুখী মানুষ। শুধু একটা চুবনিতে দুনিয়ার সব সুখ শান্তি ভুলে যাবে, কিচ্ছু মনে থাকবে না। এই জাহান্নাম এত ভয়ঙ্কর, এত কঠিন। এই জাহান্নাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিসটি সহিহ মুসলিম থেকে বললাম, ইউতা বিন্নার ইয়াউমাল কিয়ামতি লাহা সাবউন আলফা জামান মা কুল্লি জামামিন আলফা সাবউন আলফা মালাকিন ইয়াজুরুনহা, এই জাহান্নামকে কিয়ামতের দিন জনসম্মুখে নিয়ে আসা হবে, আর এই জাহান্নামকে 70,000 লাগাম দিয়ে টেনে ধরে রাখা হবে, প্রত্যেকটি লাগামের সাথে 70,000 ফেরেশতা থাকবে। বলেন সুবহানাল্লাহ, কত কত হাজার লাগাম থাকবে, লাগাম বুঝেন তো, ওই যে ঘোড়াকে লাগাই দিয়ে যে টেনে থাকে, লাগাম রশ্মি দিয়ে বেঁধে রাখে ঘোড়ার জিম, টেনে ধরে থাকবে জাহান্নামকে। জাহান্নাম হাকার, যেমন আমরা বলি দৈত্যের মতো, একের হংকার দিয়ে মানুষ জাহান্নামীদেরকে খেতে যাবে, আর এই জাহান্নামকে 70,000 লাগাম দিয়ে টেনে থাকবে, এক একটা লাগামে 70,000 ফেরেশতা থাকবে। বলেন সুবহানাল্লাহ, আর এই ফেরেশতাদের শক্তি, শক্তিটা জানার দরকার আছে। কবরে যখন কবরবাসীকে হাতুড়ির বাড়ি মারা হয়, হাতুড়ির বাড়ি থাকে, মাকামে লাহুম মাকামে, আপনার তাদের জন্য কী থাকবে? হাতুড়ি থাকবে, হাতুড়ি, হাতুড়ি বুঝেন তো, হ্যাঁ হাতুড়, এই হাতুড় দিয়ে মারা হবে। এই হাতুড়টা যদি রেখে দেওয়া হয় জমিনে, আর সমস্ত মানব আর জিন জাতি মিলে যদি একে নড়াইতে চায়, নড়াইতে পারবে এত এই হাতুড়টার ওজন। আর এই ফেরেশতারা এইভাবে মারবে যেমন কাঠুরা মারে, কোনো ব্যাপারই না। জিব্রাইল আলাইহিসসালামকে আল্লাহ অর্ডার করলেন, জিব্রাইল যাও লূত আলাইহিসসালামের কওমের জমিনটাকে উঠাইয়া নাও, রুটির মতো উল্টাইয়া দাও। দেখেছেন শক্তি, একজন ফেরেশতার শক্তি দেখেছেন? এই কঠিন জাহান্নামকে 70,000 লাগাম থাকবে, প্রত্যেক লাগামে থাকবে আপনার কত 70,000 করে ফেরেশতা থাকবে, টেনে ধরে থাকবে। এই জাহান্নাম এত কঠিন, এই জাহান্নাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম কে নিয়ে বসে আছেন, কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইয়াউমান ফাসামিনা ওয়াজবাতান, আমরা নবী করিম সাল্লামের পাশে বসে আছি, হঠাৎ বিকট একটা শব্দ। নবী সাল্লাম বললেন, আতাদরুনা মা হাদা, তোমরা কি জানো এই শব্দটা কিসের? তখন সাহাবারা কেরাম বললেন, কুলনা আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। নবী করিম সাল্লাম বললেন, কদ আরসালাহুল্লাহু হাজারান ইলা জাহান্নাম আও ফি জাহান্নাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে একটি পাথর নিক্ষেপ করেছিলেন, কাবলা সামাইনা খলিফান, 70 বছর আগে। ফাল আনাব, এই এখন আপনার এই পাথরটা ওয়াসালা ফি কারিহা, জাহান্নামের অতল তলে পৌঁছলো বলে সুবহানাল্লাহ। একটা পাথর জাহান্নামে নিক্ষেপ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এই পাথরটি পৌঁছতে নিচুতে একেবারে তলদেশে পৌঁছতে কত বছর লেগেছে? 70 বছর লেগেছে বলেন সুবহানাল্লাহ। পাথরটা কি 100 গ্রাম? জি না। ইবনু আবিদ দুনিয়া রহিমাহুল্লাহ জাহান্নাম সম্পর্কে একটি কিতাব লিখেছেন, এই কিতাবে একটি হাদিস নিয়ে এসেছেন, বলছেন যে সাবউ খালাফাত, এই পাথরটার ওজন ছিল 60টি উটের ওজন। বলেন সুবহানাল্লাহ, একটি ওজন, ও গোস্তের কথা বলে নাই, 60টি উটের ওজন ছিল এই পাথরটি। একটা উট কমপক্ষে হলো 10 মন ধরে নিচ্ছি, তাহলে 70 মন ওজনের পাথর একটা নিক্ষেপ করা হয়েছে, আর এই পাথরটা যেতে 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 70 বছর লেগেছে। তাহলে চিন্তা করেন যে এই জাহান্নাম কত ভয়ঙ্কর এবং কঠিন, কত নিচে যেতে হবে। আল্লাহ আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উকিদাতিন নারু আলফা সারাতিন হাত্তাবিয়াদ্দাত, এই জাহান্নামের আগুনকে 1000 বছর উত্তপ্ত করা হলো, 1000 বছর উত্তপ্ত করার পর এটা হয়ে যায় সাদা। সুম্মা উকিদাত আলফা সানা, এরপরে আবার 1000 বছর উত্তপ্ত করা হয়। হাত্তাহ মাররাত, এই জাহান্নামের আগুন লাল কালার হয়ে যায়। ভালো করে শুনেন, সুম্মা উকিদাত আলফা সানা হাত্তাস ওয়াদ্দাত, তারপরে আবার 1000 বছর উত্তপ্ত করা হয়, গরম করা হয়, হিট দেওয়া হয়, তখন এই জাহান্নামের আগুনটা কালা হয়ে যায়। কত হাজার বছর পরে কালো হলো? 3000 বছর পরে এই জাহান্নামের আগুন কালো হয়ে গেল, অর্থাৎ পুরো জাহান্নামটা অন্ধকারের ছায়া আছে, কোনো আলো নেই, কেউ কাউকে দেখতে পাবে না। অন্ধকারে যদি কেউ বিপদে পড়ে চিৎকার করে, অথবা অন্ধকারে যদি কেউ মারে কাউকে, এ সময় বেশি আপনার ভয়ভীতি পেয়ে যায়। আল্লাহ জানে মাথায় মারবে না, চোখে মারবে না, মুখে মারবে, কোথায় মারবে, এই ভয়েও আতঙ্কিত হয়ে যাবে। যেমন অন্ধ মানুষকে কেউ যদি চারিদিক থেকে পিটাতে থাকে, ও যেমন ভীতু হয়ে যায়, ঠিক অন্ধকারের মধ্যে ফেরেশতাদের এই কঠিন শাস্তি সে সইতে পারবে না, কলিজা ফেলে যাবে, তা চিৎকার আর চিৎকার করবে। আল্লাহু আকবার। ভাইরা আমার ধৈর্য ধারণ করতে পারলে মাত্র 2টা হাদিস পড়ে আজকের আলোচনা এটি টানবো, পারবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার সাহাবীরা, তাদরুনা মানিল মুফলিস, আমার উম্মতের সব থেকে গরিব মানুষ কারা তোমরা কি চিনো? কুল্লা আল মুফলিসু ফিনা মাল্লা দিরহামা ওয়ালা মাতা, আমাদের মাঝে সব থেকে গরিব মানুষ, অভাবী মানুষ, ওই ব্যক্তি যার টাকা নাই, যার সম্পদ নাই। অনেকের টাকা নাই কিন্তু ঢাকাতে বিশাল একটা জমি আছে, তাহলে অনেক ধনী মানুষ না? আমাদের মাঝে সব থেকে গরিব মানুষ যার টাকাও নাই, কোনো সম্পদও নাই, মানে নিঃস্ব, যে সেই ব্যক্তি হচ্ছে গরিব। কথাটা একেবারে বাস্তবের সাথে মিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না ওই ব্যক্তি গরিব না, আল মুফলিসু ফি উম্মতি মা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিহি ওয়া সিয়ামিহি ওয়া যাকাতিহি, আমার উম্মতের গরিব মানুষ হচ্ছে ওই ব্যক্তি যে নামাজ নিয়ে আসবে, সালাত নিয়ে আসবে, যাকাত নিয়ে আসবে,
আর সিয়াম নিয়ে আসবে। কি বুঝতে পারলাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের গরিব মানুষ হচ্ছে, অভাবী মানুষ হচ্ছে ওই ব্যক্তি, নিঃস্ব মানুষ হচ্ছে ওই ব্যক্তি যে নামাজি হবে, যে যাকাত আদায় করবে, যে রোজা পালন করবে। চিন্তা করেছেন? এর মানে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বোঝাতে যাচ্ছেন? খারাপ মানুষের ব্যাপারে বলছেন, কার ব্যাপারে বলছেন? দুনিয়ার সব থেকে ভালো মানুষের ব্যাপারে বলছেন। কারণ যারা নামাজ পড়ে, যারা যাকাত দেয়, যারা সিয়াম পালন করে, এরা কি ভালো মানুষ না খারাপ মানুষ? এই ভালো মানুষ সম্পর্কে বলছে, খারাপ তো আউট অফ সাবজেক্ট, এরা সাবজেক্টের বাইরে। ভাই সোচো, সোচো, এ সোচনে কা মৌকা, মৌকা হয়, মৌকা হয়, এ সোচনে কি জায়গা হয়, এই সোচনা পড়েগা, এখানেই চিন্তা করতে হবে। এটা হচ্ছে চিন্তার জায়গা। দুনিয়ার জন্য যেমন পাগল হয়ে গেছি, আখেরাতে কি হবে এটা চিন্তা করতে হবে আপনাকে। আমার উম্মতে সব থেকে গরিব হচ্ছে ওই নামাজি, ওই যাকাত আদায়কারী, ওই সিয়াম পালনকারী, যে আসবে কিয়ামতের দিন এই অবস্থায়, সাতামা হাজা, এ লোকটাকে গালি দিয়ে এসেছে, এক নম্বর কাজ করে এসেছে, ওয়া কাজাফা হাজা, এ লোকটাকে অপবাদ দিয়ে এসেছে, ওয়া আকালা মাল হাজা, এ লোকটার মাল অন্যায়ভাবে খেয়ে নিয়েছে, কয় নম্বর হলো? তিনটা। ওয়া সাফাকা দামা হাজা, এ লোকটাকে হত্যা করে দিয়েছিল, চার নম্বর। পাঁচ নম্বর, ওয়া দরাবা হাজা, এ লোকটাকে মেরেছিল, কয়টা হলো? গালি দিয়েছিল, আপনার অপবাদ দিয়েছিল, অন্যের মাল নাহকভাবে অন্যায়ভাবে খেয়েছিল, হত্যা করেছিল, পঞ্চ নম্বর মেরেছিল। এর মানে তিনটা, তিনটা জিনিস নিয়ে এ লোকটা ছিনিমিনি খেলত, জান মাল মান। জান মানে মানুষকে হত্যা করত, মান মানে সম্মান নিয়ে ছিনিমিনি করত, ওই যে গালি দিত, অপবাদ দিত, সম্মান নিয়ে ছিনিমিনি খেলত, ভালো মন্দ দেখতো না, যাকে তাকে যখন তখন তহমত দিয়ে দিত। ওই যে ওই মুলবি কার বউ নিয়ে পালিয়ে গেছে, ওই মুলবি এই করেছে, ওই মুলবি এই করেছে, আজকে ফেসবুকে সব লেখালেখি হচ্ছে, বলে নাউজুবিল্লাহ, জানা অজানা কি না কি সব খুঁটে খুঁটে নিয়ে আসছে। অথচ নবী সাল্লাম বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ, যে একজন মুসলিমের দস্তুরটিকে ঢেকে দেয়, কিয়ামতের দিন তার দস্তুরটি ঢেকে দিবে আল্লাহ। ভুলে গেছি আজকে ভাইয়ের আমার, এই লোকটা এই অবস্থায় আসবে কিয়ামতের দিন। আসার পরে ফায়ুক আদাকে বসিয়ে দেওয়া হবে, এই যে অন্যায় করে এসছে দুনিয়াতে, বসিয়ে দেওয়া হবে, ফায়ুক তাস, এর থেকে বদলা নেওয়া শুরু হবে। এবার একজন এসে বলবে, আমাকে গালি দিয়েছিলে, গালির বিনিময়ে এখন কি দিবে? ও তখন করবে কি? কিচ্ছু নাই, নেকি দিয়ে দিবে। আর একজন এসে বলবে, আমাকে অপবাদ দিয়েছিলে দুনিয়াতে, সম্মানের হানি করেছিলে, এর প্রতিদান কি দিবা? তোর বলবে, ভাই আমার তো কিচ্ছু নাই, আমার এই নেকি আছে, নেকি নিয়ে চলে যাও, নেকি সব শেষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নেকি সব শেষ হয়ে গেছে, এখনো আপনার এরা শেষ হয় নাই, লাইন ধরে আসতেছে। আর একজন আসছে কল্লা হাতে করে, হাতটা কেটে দিয়েছিল, হাতটা লাফাচ্ছে, পা কেটে দিল, পা লাফাচ্ছে, পেট কেটে দিয়ে নাড়ি ভুঁড়ি বের করেছিল, নাড়ি ভুঁড়ি আপনার এভাবে লটকিতেছে দেখতেছি, এভাবে ক্ষত বিক্ষত অবস্থায় আল্লাহর এই আদালতে হাজির হবে, বলবে, আল্লাহ এইভাবে হত্যা করেছিল এই লোকটা, এর প্রতিদান আমি আজকে চাই। আহকামুল হাকিমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করছেন হাসরের ময়দানে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে এই লোকটির থেকে প্রতিদান নেওয়া হবে, প্রতিশোধ নেওয়া হবে। প্রতিশোধ কি? তোমাকে হত্যা করে তো আমার লাভ নাই, বেনিফিট দিয়ে দাও। আমাকে হত্যা করার কারণে আমার স্ত্রী বিধবা হয়েছিল, আমাকে হত্যা করার কারণে পিতা মাতা খেতে পায় নাই, আমাকে হত্যা করার কারণে আমার সন্তানেরা সব বরবাদ হয়ে গেছিল, ধ্বংস হয়ে গেছিল, লেখাপড়া করতে পারে নাই, পুরো ফ্যামিলি আমার সব ধ্বংস হয়েছিল তোমার জন্য, আমার জায়দাদ মানুষ দখল করে নিয়েছিল, আমার সব কিছুই তছনছ করেছিলে তুমি, সুতরাং এর প্রতিদান আজকে তোমাকে দিতে হবে। এ লোকটি বলবে, আরে ভাই আমার তো নেকি যা ছিল সব শেষ হয়ে গেছে, আমি আর কি দেবো তোমাকে, কিচ্ছু দেওয়ার নাই। তখন বলবে, হ্যাঁ সুযোগ আছে, আমিও তো কম ছিলাম না, অনেক অন্যায় করেছিলাম,
তাহলে আমার পাপগুলো তুমি নিয়ে নাও, এবার সব পাপ দিয়ে দেওয়া হবে তাকে। এরপরে আর একজন আসবে, কোথায় যাও, আমার যে জমি নিয়ে নিয়েছিলা গায়ে জোর দিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাবাজা শিবরাম মিনাল আরদি জুলমান, বুখারীর হাদিস। অন্যায়ভাবে কোনো ভাইয়ের যদি এক বিলস্ত মানে হাফ হাত হাফ ফিট জায়গা যদি কেউ জবরদখল করে নেয়, তুব্বে কালাহু, তাকে কিয়ামতের দিন সব ও আরা দিন ষাট তবকার জমিন খনন করা হবে। খনন করে গলাতে হার বানিয়ে তোক বানিয়ে তার চড়ে দেওয়া পরিয়ে দেওয়া হবে। এবার এই জমিন নিয়ে আপনাকে ঘুরতে হবে, ষাটটা জমিন আছে, ষাট একটা জমিন আপনার দূরত্ব হচ্ছে 500 বছর রাস্তা, এরকম ষাটটা জমিন আছে এই নিচে। এই জন্য আপনি যত নিচে যান না কেন, আপনি হাজার ফুট কোটি ফুট নিচে চলে যাবেন, আপনি জমিন শেষ করতে পারবেন না। জমিনের পরে সাগর, সাগরের পরে জমিন, জমিনের পরে সাগর, এইভাবেই আছে। এই আসমান জমিন নিয়ে আলোচনা করলে বুঝাইতে পারতাম এই আসমান জমিন কোরআন সুন্নাহর আলোকে কি। ভাইয়ের আমার এই জমিন আপনার গলায় সেদিন পরিয়ে দেওয়া হবে, এরপরে কি ঘটবে এটা নিয়ে আপনাকে জান্নাত যেতে হবে। এবার সমস্ত পাপ মানুষের নিজের তো নেকি নাই, মানুষের পাপ আর নিজের পাপ তুরিহা আলাইহি, তার মাথার উপরে চাপাই দেওয়া হবে, বোঝ বহন করতে হবে। সোম্মা তুরিহা ফিন্নার, এরপরে এ লোকটাকে জাহান্নামে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া। এ লোকটা ফুলসরা যাওয়া হলো না, এ আগেই জাহান্নামে চলে গেছে, বুঝতে পেরেছি। এখন যারা এখনো জাহান্নামে যাননি, জান্নাতে যাওয়ার আশায় আছেন, এদের জান্নাতে যেতে হবে, ঠিক না ভাইরা আমার? জাহান্নাম থেকে নাজাত পাওয়ার পরে জান্নাতে যেতে পারবে। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ একটা ব্যারিকেড দিয়ে রেখেছে, কঠিন ব্যারিকেড। এই জাহান্নামের উপরে ফায়ুদাউ সিরাতু আলা যহরি জাহান্নাম, বুখারি সহিহ মুসলিমের হাদিস। আগের হাদিস তিরমিজির থেকে বললাম, 1418 নম্বর হাদিস, আর এটি হচ্ছে সহিহ বুখারীর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন এই জাহান্নামের উপর দিয়ে একটা ব্রিজ রেখে দেওয়া হবে। এই ব্রিজটা কেমন হবে, ছটা হবে গুণ, আর কয়টা গুণ, ছয়টা গুণ। এক নম্বর হবে আদাক্কু মিনাস শাআরা, চুলের থেকেও চিকন হবে। কিসের থেকে চিকন হবে? চুলের থেকে চিকন হবে। আহাদ্দু মিনাস সাইফ, তালোয়ারের থেকে ধারালো হবে। কয় নম্বর হলো? চুলের থেকেও চিকন, তালোয়ারের থেকে ধারালো। এই রাস্তা দিয়ে পার হতে হবে কত মিলিয়ার কোটি কিলোমিটার, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, হাদিসে কোরআনে কোথাও উল্লেখ নেই। তবে বুঝতে পাচ্ছি যে 70 মন, কমপক্ষে 70 মন ওজনের পাথর যার তলদেশে যাইতে এত সময় লাগে, এই জাহান্নামের প্রস্তুতটা কত হবে, প্রস্তুত কত হবে এটা চিন্তা করে নেবেন। কোটি কোটি মানুষকে, জিনকে, পাথরকে দেওয়া হবে, পেট ভরবে না, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ করে চিল্লাবে। এবার আল্লাহ নিজের পা, পবিত্র পাকে সে জাহান্নামে ঢুকিয়ে দেবে। এই বিশাল জাহান্নাম, এই বিশাল আল্লাহর মখলুক সৃষ্টি, এই জাহান্নাম কত মিলিয়ার কোটি কিলোমিটার হবে আল্লাহ ভালো জানে। এই ওপর দিয়ে এই ব্রিজ দেওয়া হবে, এই ওপর দিয়ে পার হয়ে জান্নাতে যেতে হবে। এ যতক্ষণ পর্যন্ত পার না হবে, কসির কালো জান্নাতে যেতে পারবেন না। এটাই হচ্ছে জান্নাতে যাওয়ার রাস্তা, বিকল্প কোনো রাস্তা নেই। ফেরিঘাট দিয়ে যদি না পারি, এদিক দিয়ে কুমিল্লা হয়ে ঘুরে যেতে পারবো ঢাকা, কিন্তু জান্নাতে যাওয়ার বিকল্প কোনো রাস্তাই নেই ভাইয়ারা আমার। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তৃতীয় গুণ হবে এই রাস্তার শাদীদুল জুলমা, অত্যন্ত অন্ধকার হবে, কারণ জাহান্নামের ওপরে এটা, আর জাহান্নামের আগুন হচ্ছে কালো। সুতরাং কালোর ওপরে যদি কিছু রাখা হয়, কালো হবে না, অন্ধকার হবে না, হবে না, এই অন্ধকার রাস্তা। এতক্ষণ তো চিকন টিকন যা ছিল ছিল, এই অন্ধকার রাস্তা এবার পার হবেন কেমন? বিপদ বাড়ল না কমল? এবার 4 নম্বর, এবার 4 নম্বর হবে ফায়ুহমালু আলাইহি যুনুব আয়ুদা আলাইহি যুনুব আও কামা ক্বাল আলাইহিস সালাম,
এই জাহান্নামীরা এদের মাথার ওপরে গর্দানের ওপরে সমস্ত পাপকে একটা বোঝা বানিয়ে চাপিয়ে দেওয়া হয়, সমস্ত পাপের বোঝা। ওই যে জমি জবরদখল করেছেন, সরকারের রাস্তাকে ব্লক করে বিল্ডিং বানিয়েছেন, দিয়ে গাড়ি আসতে পারছে না, এই জমিন সম্পূর্ণ আপনার মাথার উপরে আছে। এবার বলেন এ রাস্তা দিয়ে পার হওয়া যাবে? পার হয়ে যাবেন? বলবেন যে হুজুর কি বলেন, বিবাড়িয়াতে এমন বাবা আছে, এ বাবা আমাদের ছেড়ে জান্নাতে যাবে না, সুতরাং আমাদের টেনশন নেই, ফিহি কালালিব, এবার আপনার খেলা। এখানে চেকপোস্ট আছে, চেকপোস্টে পরীক্ষা দিতে হবে আপনাকে। সর্বপ্রথম যেটা আউয়াল মা ইউহাসাবুল আব্দু আনিস সালাহ, সর্বপ্রথম যেটা হিসাব না হবে সালাতের হিসাব না হবে। সালাতের আগে যারা এই চেকপোস্ট পর্যন্ত যেতে পারবে তাদের জন্য সালাতের হিসাব, আর যারা এক কালিমাওয়ালা মানুষ না, মুমিন না, মুসলিম না, এরা আগেই ডিলেট হয়ে যাবে, জাহান্নামে পড়তে থাকবে। কোটি কোটি মানুষ জাহান্নামে পড়তে থাকবে, চিৎকার করবে, এত চিৎকার করবে, চিৎকারের অবস্থা আরো ভয়ঙ্কর হয়ে যাবে। এটা হচ্ছে পাঁচ নম্বর। আর ছয় নম্বর হচ্ছে এই চেকপোস্ট যদি সালাত ঠিক না থাকে, ওখান থেকে টেনে আপনাকে জাহান্নামে ফেলে দেবে। বলেন নাউজুবিল্লাহ, ভাইয়ের আমার নামাজ না পড়লে মুসলিম থাকে না, এই জন্য নামাজ ছাড়া কবরে যাবেন না, কবরে কোশ্চিন কালো নামাজ ছাড়া যাবেন না। এই ছয়টি কঠিন বিপদ পেরিয়ে যদি আপনি যেতে পারেন তাহলে জান্নাত যেতে পারবেন, আর না হলে কোশ্চিন কালো জান্নাত যাওয়া যাবে না। এই জন্য সাহাবায়ে কেরাম দুনিয়াকে কখনো অগ্রাধিকার দেয় নাই, এই জন্য সাহাবায়ে কেরাম দুনিয়ার সুখ শান্তি সব কিছুকে আপনার ভুলে গিয়ে তারা কোরআন সন্ন্যার জন্য এইভাবেই ছোটাছুটি করত। কিন্তু আজকে আমরা কালিমা না বুঝার কারণে, কোরআনের অর্থ না বুঝার কারণে আজকে আমরা দুনিয়ার পিছে দৌড়িয়ে বেড়াচ্ছি। ভাইয়েরা, আমার এই কঠিন জাহান্নাম থেকে বাঁচতে হলে পারে আপনাকে অবশ্যই একজন মুসলিম হতে হবে, অরিজিনাল মুসলিম হতে হবে। আপনাকে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধিবিধান দিয়েছেন সে অনুযায়ী চলতে হবে। সুতরাং দয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি। আমরা সবাই মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করেন কোরআন সুন্নাহ ভিত্তিক।